নমস্কার বন্ধুরা, আমি মন্টু বেরা। আপনাদের সবাইকে অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে যে আমি গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের সামনে তুলে ধরব তা হলো, এবার বিশ্ব উষ্ণায়ন রুখতে সূর্যের তেজি কমিয়ে দেবেন বিল গেটস। হ্যাঁ বন্ধুরা, হার্ভার্ড বিজ্ঞানীরা কাউন্টডাউন শুরু করে দিয়েছেন। বিশ্ব উষ্ণায়ন নামক অসুখে ভোগা জরাজীর্ণ পৃথিবীর গায়ে তাপমাত্রা কমাতে এবার নেমে পড়লেন বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি বিল গেটস। বিল গেটসের টাকায় পৃথিবীর তাপমাত্রা কমাবেন বিশ্ববিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। পৃথিবীতে এসে পড়া অতিরিক্ত সূর্যরশ্মিকে বিশেষ প্রযুক্তির সাহায্যে আবার মহাকাশে ফিরিয়ে দিয়ে আমাদের পৃথিবীকে বিশ্ব উষ্ণায়নের গ্রাস থেকে রক্ষা করবেন এই সব প্রথিতযশা বিজ্ঞানীরা। তাই শুরু হয়ে গেছে প্রজেক্ট স্কোপেস। গত 100 বৎসরে পৃথিবীর গড় তাপমাত্রা 0.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞানীদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে 2050 সালের মধ্যে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা বাড়বে 1.5 ডিগ্রি থেকে 2.0 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং 2100 সালের মধ্যে পৃথিবীতে গড় তাপমাত্রা 1.8 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6.3 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো বৃদ্ধি পাবে। পৃথিবীর গড় তাপমাত্রার বৃদ্ধির এই প্রবণতাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। কেন বাড়ছে পৃথিবীর তাপমাত্রা? কারণ গ্রিনহাউস প্রভাব, ওজন স্তরের ক্ষয়ের কারণে পৃথিবীতে অতিরিক্ত সূর্যরশ্মির প্রবেশ, অরণ্যচ্ছেদন প্রভৃতি কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। এছাড়াও অসংখ্য কারণ আছে, যার মধ্যে প্রধান কয়েকটি হল জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি, ক্লোরোফ্লোরোকার্বন বা CFC গ্যাস ও ফ্রেয়ন, ডাইক্লোরো ডাইফ্লোরোমিথন মিথেন যৌগের ব্যবহার বৃদ্ধি, মানুষের কারণে প্রকৃতিতে নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফারের কণা বৃদ্ধি, প্রকৃতিতে মিথেনের পরিমাণ বৃদ্ধিও পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হলে কি হবে? পৃথিবীতে গড় তাপমাত্রা বৃদ্ধি পাবে, মেরু অঞ্চলের দ্রুত বরফ গলবে, সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে, রোগের প্রকোপ বৃদ্ধি পাবে, বাস্তুতন্ত্রের বিনাশ ঘটবে, আবহাওয়ার ও প্রকৃতির পরিবর্তন ঘটবে, ফসলের ক্ষতি হবে, বনাঞ্চল ধ্বংস হবে, পানীয় জলের সংকট দেখা দেবে, বন্যজন্তুর সংখ্যা হ্রাস পাবে, মানুষের আবাসস্থলের সংকট দেখা দেবে, বিশ্বজুড়ে খাদ্যাভাব প্রকট হবে, কোথাও খরা বা কোথাও বন্যার প্রকোপ উত্তরোত্তর বৃদ্ধি পাবে, দুর্ভিক্ষ মহামারী খাদ্যের জন্য দাঙ্গা শুরু হতে পারে। তাই ব্ল্যাঙ্ক চেক নিয়ে বিজ্ঞানীদের পাশে পৌঁছে গেলেন বিল গেটস। হ্যাঁ বন্ধুরা, বিল গেটস ব্ল্যাঙ্ক চেক নিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের কাছে পৌঁছে গেছেন এবং তিনি বলেছেন যত টাকা লাগবে বা যত অর্থ লাগবে উনি দেবেন, কিন্তু তার বিনিময়ে পৃথিবীর তাপমাত্রা কমিয়ে দিতে হবে। শুনে আশ্চর্য লাগলেও ব্যাপারটি একেবারে সত্যি। বহুদিন ধরে বিশ্ব উষ্ণায়ন রোখার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বিজ্ঞানী, পরিবেশবিদ, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে বিভিন্ন দেশের সরকার, কিন্তু দ্রুত কার্যকর করা যাবে এমন কোনো পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি। অন্যদিকে কৃত্রিম উপায়ে বিশ্ব উষ্ণায়ন কমাবার জন্য কয়েক বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলেন আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। এই মহৎ গবেষণায় বিজ্ঞানীদের পাশে ব্ল্যাঙ্ক চেক নিয়ে এসে দাঁড়িয়েছিলেন 63 বছর বয়সী ধনকুবের বিল গেটস, সেবামূলক কাজের দানের অঙ্কে যিনি ইতিমধ্যে ইতিহাসের পাতায় উঠে এসেছেন। বিল গেটসের অর্থানুকূল্যে হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা শুরু করেছিলেন স্ট্র্যাটোস্ফেরিক কন্ট্রোলড পারটুবেশনস এক্সপেরিমেন্ট নামে একটি ঐতিহাসিক প্রজেক্ট, সংক্ষেপে যাকে বলা হচ্ছে স্কোপেক্স। এই প্রজেক্টের সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশে পাঠাবেন একটি বিশেষ বেলুন। বেলুনটিতে লাগানো থাকবে বিশেষ কিছু যন্ত্র, ভূপৃষ্ঠ থেকে 20 কিলোমিটার উপরে উঠে বায়ুমণ্ডলে বেলুনটি ক্যালসিয়াম কার্বনেটের স্প্রে করবে, গুঁড়ো স্প্রে করবে এবং একটি সেট তৈরি করবে। বিজ্ঞানীরা ঠিক করেছেন প্রথম বেলুনের সাহায্য করে 2 কিলোগ্রাম ওজনের ক্যালসিয়াম কার্বনেট গুঁড়ো বিশেষ পদ্ধতিতে স্প্রে করা হবে পৃথিবীর ওপরে থাকা বায়ুমণ্ডলীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে। ক্যালসিয়াম কার্বনেটের গুঁড়ো স্ট্র্যাটোস্ফিয়ারের বেশ কিছুটা এলাকা জুড়ে ছড়িয়ে গিয়ে তৈরি করবে একটা সানসেট।
যে সানসেটে বাধা পেয়ে কিছু পরিমাণ সূর্যরশ্মি আবার মহাকাশে ফিরে যাবে। পৃথিবীর আদর্শ তাপমাত্রা বজায় রাখার জন্য যেটুকু সূর্যরশ্মির প্রবেশের প্রয়োজন ততটুকুই প্রবেশ করবে পৃথিবীতে। এর ফলে বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাবে পৃথিবী ও জীবজগৎ। হার্ভার্ড ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট সূত্রে জানা গেছে, প্রথম স্কোপেক্স পরীক্ষার খরচ হবে $3 মিলিয়ন। বিজ্ঞানের 100% নিশ্চিত পরীক্ষাটি সফল হবে, এবং একবার সফল হলে অদূর ভবিষ্যতে আমাদের পৃথিবী জুড়েই এই রকম পদক্ষেপ নেওয়া হবে। মনে হতে পারে কোনো সায়েন্স ফিকশানের প্লট শুনছেন না বন্ধুরা, কিন্তু না, এটা সত্যি ঘটতে চলেছে। কিছুদিন আগেই স্কাই ক্লাইডিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ইচ্ছে করেই কয়েক সপ্তাহের জন্য বেলুনটি উড়ান পিছিয়ে দেওয়া হয়েছিল। আবার কাউন্টডাউন শুরু হয়েছে, যে কোনো মুহূর্তে উৎক্ষেপণের সময় ও তারিখ ঘোষণা হতে পারে। অনেকেই আশঙ্কা করছেন স্কোপেক্স প্রজেক্টটি নিয়ে, যে এটার মধ্যে কিছু নেগেটিভিটি আছে। প্রযুক্তিটি নিয়ে কিছু মানুষ সন্দেহ প্রকাশ করেছেন, তারা আশঙ্কা করেছেন এতে ভালোর চেয়ে মন্দই বেশি হবে। এই পদ্ধতির বহুল ব্যবহারে পৃথিবীর ওজন স্তরের ব্যাপক ক্ষতি হতে পারে, অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসতে পারে এবং তার ক্ষতিকর প্রভাবে আমাদের শরীরে ক্যান্সার হতে পারে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাতে পারেন। এছাড়াও বন্যা, খরা, সামুদ্রিক ঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কাও করছেন কেউ কেউ। হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানী দলের ডিরেক্টর লিজি বার্নস বলেছেন, সত্যি আমাদের আইডিয়া অনেকের মনে আশঙ্কা জাগাতে পারে, কিন্তু আমরা যা করব পৃথিবীর ভালোর জন্যই করব। সত্যি কি স্কোপেক্স প্রজেক্ট বিশ্ব উষ্ণায়ন এবং আবহাওয়া লাগাম ছাড়া পরিবর্তনের সঠিক সমাধান? সত্যি কি স্কোপেক্স পারবে পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে? এখন অবধি বিশ্ব এ ব্যাপারে নিশ্চিত নয় এবং নিশ্চিন্তও নয়। তবে আশার আলো বলতে এই প্রজেক্টে জড়িয়ে থাকা দুটি নাম যাদের উপর চোখ বুজে ভরসা করা যায়, একটি হার্ভার্ড ইউনিভার্সিটি, অন্যটি অবশ্যই বিল গেটস। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর, এবং আরও এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ খবর ও নিউজ আপডেট পেতে হলে এবং অল স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামিনেশনস, রিক্রুটমেন্ট ইত্যাদি খবর পেতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে আপনার কাছে নোটিফিকেশনে পৌঁছে যায় এবং আপনি তা দেখতে পারেন। ধন্যবাদ।